بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. যে দিনী ভাই, আপনার প্রশ্নটা শুনলাম। আপনি প্রশ্ন করেছেন, 1 মাস বয়সী একটা বাচ্চাকে মা ছাড়া অন্য কারো বুকের দুধ একবার পান করালেও কি সে দুধ মা হয়ে যাবে? আর যাকে দুধ পান করিয়েছে তার বড় ভাই থাকলে কি মাহরাম হবে? মানে এমনও হতে পারে যে দুধ মাতার বয়সের দুধ পানকারীর ভাইয়ের বয়স। একবার দুধ পান করালে দুধ মা হয় না, 5 বার দুধ পান করাতে হবে। এটা সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত যে 5 বার দুধ পান করতে হবে। অবশ্য 5 বারের বেলায় 5 বার কী ধরনের হতে হবে এখানে ইখতিলাফ রয়েছে। কিছু আলামা দিন বলেন, 5 বার মানে বাচ্চা স্তন মুখে নিয়ে দুধ পান করতে করতে যখন তার নিঃশ্বাসের প্রয়োজন, আবার যে সে ছেড়ে দিয়ে আবার নতুন করে দুধ ধরে, দুধের মোটা ধরে চুষে, তো এইভাবে যতবার করে ততবার ভিন্ন ভিন্ন বার বলে গণ্য হবে। সুতরাং যদি এভাবে দুধ পান করতে করতে আপনা আপনি ছেড়ে দেয়, আবার দুধ ধরে, দুধের স্তন ধরে, তো এগুলি প্রত্যেকটা একটি একটি বার বলে গণ্য। এভাবে 5 বার হলেই ওই সন্তানের জন্য দুধ পান যে মহিলা করিয়েছেন তিনি তার মা হয়ে যাবেন। আবার কিছু ওলামা দিন বলেন, 5 বার মানে 5 টাইমে দুধ পান করাতে হবে, তাহলে হারাম হয়ে যাবে। তবে অধিকাংশ ওলামা দিন এটাই মনে করেন, 5 বার মানে বাচ্চা দুধ মুখে নিয়ে, দুধের মোটা মুখে নিয়ে পান করে আপনা আপনিতে ছেড়ে দিলে এটা 1 বার, আবার দুধের মোটায় মুখ দিয়ে দুধ পান করতে লাগলে এটা আর 1 বার, আবার যদি সে ছেড়ে দেয় নিজে থেকে এবং আবার সে দুধে মুখ দেয়, এভাবে 5 বার করলে এর মাধ্যমে ওই মহিলা তার দুধ মাতা হয়ে যাবেন। এবং এটাকে অনেকে সঠিক বলে উল্লেখ করেছেন। বাকি থাকলো দ্বিতীয় প্রশ্ন উত্তর। তো বলা হয়েছে তার বড় ভাই যদি থাকে, এ বড় ভাইও কি মাহরাম হয়ে যাবে ওই মহিলার জন্যে? না, মনে রাখতে হবে দুধের যে সন্তান এরই ওপরে সব বিধিবিধান বর্তাবে। ওর যারা ভাই রয়েছে ওদের ওপরে বিধিবিধান বর্তাবে না। অর্থাৎ এ ছেলেটির কেবল মাহরাম হবে ওই মহিলা, অতএব ওই মহিলার কোনো সন্তান সন্ততির সাথে সে বিয়ে বসতে পারবে না। মানে ছেলে হলে ওই মহিলার মেয়ের সাথে বিয়ে বসবে না, কারণ তারা ভাই বোনের সম্পর্কে পরিণত হয়েছে। অন্যভাবে মহিলার স্বামী তার দুধ বাপ, মহিলার বোন তার দুধ খালা, এভাবে এক কথায় নসবের মাধ্যমে জন্মসূত্রে যেভাবে হারাম হালাল হয়ে থাকে, ঠিক দুধ গ্রহণকারীর জন্যে ওই বিধানগুলি বর্তাবে। তো শুধু তার পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, তার ভাইদের দিকে গড়াবে না। মানে তার জন্যে বিয়ে করা হারাম তার দুধ বোনদেরকে, কিন্তু এসব বিধিবিধান ওই দুধ গ্রহণকারীর ভাইদের ক্ষেত্রে গড়াবে না। তার মানে দুধ যে গ্রহণ করেছে তার পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, তার পর্যন্ত, এবং তার যারা সন্তান সন্ততি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে, কিন্তু তার ভাইদের ক্ষেত্রে প্রযোজ্য থাকবে না।
আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।